হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মৌ উইথ মৌনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আগের দিনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সুইমিংয়ের যে কম্পিটিশান ছিল তার ব্লগটা, আর আজকে শেয়ার করব কম্পিটিশান যে হলো তার যে প্রাইজ দেবে তার ব্লগ। মেয়ে আর মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, তখন মোটামুটি দুপুর 3টে বাজে, কারণ ওরা বলে দিয়েছিল 3টের সময় থেকে শুরু হবে প্রাইজ বিতরণী উৎসব। হ্যাঁ, আগেই বলে রাখি, মেয়ে আর মেয়ে যে বন্ধু আরোহণ দুজনেই যে পার্টিসিপেট করেছিল, দুজনে কিন্তু কোনো স্ট্যান্ড করেনি, এইগুলো ছিল সান্ত্বনা পুরস্কার। ওরা বলেই দিয়েছিল মোটামুটি পার্টিসিপেট করলেই প্রাইজ দেওয়া হবে। আর আমরা তো আগের ব্লগে আমি বলেই ছিলাম যে আমরা তো জানিই না বাচ্চারা কি শিখেছে না শিখেছে, কারণ আমাদেরকে তো দেখতে দেয় না। তো আমরা এমনি নাম দিয়েছিলাম যে বাচ্চারা করবে, আনন্দ সহকারে পার্টিসিপেট করবে। হ্যাঁ, আরোহণ কিন্তু পুরোটাই সুইমিং করে করে গেছে। হ্যাঁ, একটু স্লোলি গেছে, কিন্তু পুরোটাই সুইমিং করে গেছে। আর আমার মেয়ে ভেবেছিল সুইমিং কম্পিটিশান নয়, সুইমিং পুলের ভেতরে ক্যাটওয়াক কম্পিটিশান, তাই একটুখানি সুইমিং করে বাকিটা হেঁটে হেঁটে গেছে। তো যাই হোক, সেটা দেখতে গেলে কিন্তু আপনাদের আগের ব্লগটা দেখতে হবে। ভেবেছিলাম বাচ্চা মানুষ, সান্ত্বনা পুরস্কার দেবে, হয়তো পেন্সিল বক্স বা টিফিন বক্স বা কালার বক্স জলের বোতল এসব দেবে, কিন্তু এরা যে মেডেল দিয়ে এতটা সম্মান দিয়ে দেবে বুঝতে পারিনি। তো কর্তৃপক্ষকে ধন্যবাদ এতটা সম্মান দেওয়ার জন্য। মেয়ের তো খুব আনন্দ, মেডেল পেয়েছে। মেডেলের মানে যদিও বোঝে না, যাই হোক প্রাইজ পেয়েছে সেটারই একটা আনন্দ। ঘুম থেকে উঠে বিকালবেলা বলে কি, চলো মিমিকে দেখি আসি, আমি প্রাইজ পেয়েছি। ভিডিওটা আজকের এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, টাটা।